আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো একটি দুই হাত পানা কাপড় দিয়ে একটি গোল গাউন জামা কিভাবে আপনি সঠিক নিয়মে কাটিং করবেন। আজকে এই ভিডিওতে একটি গোল জামার এ টু জেড নিয়ম ও সূত্রগুলো শিখিয়ে দেব, তাই ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখুন, খুব সহজ নিয়মে একটি গোল জামা কাটিং শিখে নিতে পারবেন। তো চলুন আমি কাটিংটি করে দেখাই। তো একটি গোল জামা কাটিং করার আগে আমাদেরকে যে পার্টগুলো বাইর করে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন কাপড়টি একবারে আমরা ওপেন করে নিয়ে নেব। দেখুন নেওয়ার পরে ঠিক আছে, আমরা এভাবে একটি ডাবল ভাঁজ করে নিয়ে নেব। তো দেখুন কাপড়টি এভাবে একটি ডাবল ভাঁজ করে আমরা যে হাফ বডি দেবো সেই হাফ বডির জন্য এখান থেকে আমি কাপড়টি বাইর করে নিয়ে নিচ্ছি। তো দেখুন এখান থেকে আমি 36 ইঞ্চি কাপড় বাইর করে নিয়ে নিচ্ছি। তো দেখুন এই কাপড়টিকে আরও ঠিক আছে আমরা ওপেন করে এখানে আরেকটি ডাবল ভাঁজ করে নিয়ে নেব। তো দেখুন কাপড়টি এভাবে একটি ডাবল ভাঁজ করে নিয়ে এখানে আমাদের বডির মাপ অনুযায়ী কাপড়টিকে এখানে আরও একটি ভাঁজ করে নিয়ে নিতে হবে। তো দেখুন একটি গোল জামার বডির মাপ, ছোল্ডারের মাপ, আর্মলের মাপ, এই মাপগুলো আমরা কী নিয়মে নেব, আপনি কামিজের যে নিয়মে নিয়ে থাকেন একই নিয়মে আমাদের গোল জামারও এই মাপগুলো নিয়ে নিতে হবে। তো মাপগুলো আমি নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো দেখুন আমরা এখানে ঠিক আছে ছোল্ডারের দিকে সেলাই মার্জিনে কাপড় রেখে একটি মার্জিন করে নিয়ে নেব। এরপরে আমাদের ছোল্ডারের ম্যাপটি নিয়ে নিতে হবে। তো এই গোল জামাটির বডি আমি 36 ইঞ্চি দেবো, 36 ইঞ্চির জন্য ছোল্ডারের ম্যাপটি আমরা কত ইঞ্চি নেব, তো এখানে 6.5 ইঞ্চি নিতে হবে, 6.5 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং নিচেও আমি 6.5 ইঞ্চিতে মার্জিন করতেছি। দেখুন এই মার্জিনটাকে এখানে আমাদেরকে সোজা করে টেনে নিতে হবে। এরপর এখানে ঠিক আছে আমাদের আর্মলের মাপটি নিয়ে নিতে হবে। তো দেখুন এই মার্জিনে আমরা ফিতাটি রাখবো, রেখে 36 ইঞ্চি বডির জন্য আর্মলের মাপটি কত ইঞ্চি নেব এখানে 6 থেকে 6.5 ইঞ্চির ভিতরে নিয়ে নিতে হবে। তো এখানে আমি 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এবং দেখুন এরপরে আমাদের বডি ম্যাপটি নিতে হবে, 36 কে 4 ভাগ করলে কত হচ্ছে 9 ইঞ্চি, 9 ইঞ্চিতে মার্জিন করব এবং সেলাই মার্জিন জন্য এক্সট্রা কাপড় নিয়ে নেব। তো দেখুন এরপরে আমাদের আর্মলের রাউন্ড শেপটিও করে নিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে আর্মলের রাউন্ড শেপটি করে নেওয়ার পরে হাফ বডিটি আমরা কত ইঞ্চি লম্বা দেবো, তো দেখুন আপনার মেজারমেন্ট অনুযায়ী আপনি লম্বা ম্যাপটি নিয়ে নেবেন। তো দেখুন এখানে আমি 16 ইঞ্চি লম্বা দেবো, 16 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি এবং 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই মার্জিনও এক্সট্রা নিয়ে নিচ্ছি। এই মার্জিনগুলো ফার্স্টে আমরা স্ট্রেট করে এখানে টেনে নিয়ে নেব। এবং দেখুন আমরা কামিজের যে হিপের মাপটি নিয়ে থাকি সেই হিপের মাপ অনুযায়ী এখানে আমাদেরকে মাপটি নিতে হবে। তো দেখুন এখানেও আমি মাপটি 36 ইঞ্চি দেবো, 36 কে 4 ভাগ করে 9 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি এবং সেলাই মার্জিনও এক্সট্রা কাপড় নিচ্ছি। এবং দেখুন এই দুই মার্জিনের মাঝখানে এখানে আমাদের পেটের মাপটি নিতে হবে, পেটের মাপটি 32 ইঞ্চি দেবো, 32 কে 4 ভাগ করলে কত হচ্ছে 8 ইঞ্চি। তো দেখুন 8 ইঞ্চিতে মার্জিন করব এবং এখানেও আমরা সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিব। এবং দেখুন এই মার্জিনগুলো ঠিক আছে আমাদেরকে সুন্দর করে টেনে নিতে হবে। তো আপনার যদি স্কেল না থাকে ঠিক আছে আপনি এইভাবে হাত দিয়েও এই মার্জিনগুলো টেনে নিতে পারেন। তো এইভাবে মার্জিনগুলো টেনে নেওয়ার পরে তো দেখুন একটি গোল জামার ঠিক আছে আমাদের এই সাইডে একটু ডাউন করে নিয়ে নিতে হবে। তো এই জন্য আমরা কী করবো এই মাঝখান থেকে ধরে দেখুন এদিকে 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন করে রাউন্ড শেপ করে নিয়ে নেব। তো দেখুন একটি গোল জামার হাফ বডি আমরা এইভাবেই মার্জিন করব বা এই নিয়মে মাপগুলো নিয়ে নেব, নিয়ে কাটিংটি করে নিয়ে নিতে হবে। তো এই অবস্থায় আমি এখানে কাটিংটি করে নিয়ে নিচ্ছি। তো দেখুন তাহলে আমরা যখন একটি গোল জামা কাটিং করবো সর্বপ্রথম আমরা হাফ বডির কাপড়টি কাটিং করে নিয়ে নেব। এরপরে আমাদের নিচের ঘেরের কাপড়টি কাটিং করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি একটি গাউন গোল জামার নিচের ঘেরটি সঠিক নিয়মে কীভাবে কাটিং করতে হবে। তো দেখুন কাপড়টি একবার ওপেন করে ঠিক আছে এখানে আরেকটি আমরা ডাবল ভাঁজ করে নিয়ে নেব। তো দেখুন এইভাবে ভাঁজটি করে নেওয়ার পরে ঠিক আছে দেখুন কাপড়টি আমরা কীভাবে এখানে আরেকটি ভাঁজ করবো, দেখুন কাপড়টি আমরা একবারে এভাবে আড়াআড়ি করে ভাঁজ করে নিয়ে নেব।
তো দেখুন এখানে আপনাদেরকে আমি আবারও দেখিয়ে দিচ্ছি, কাপড়টি আমরা একটু ডাবল ভাঁজ করব, তারপরে দেখুন একেবারেই ঠিক আছে, এবার আড়াআড়ি করে ভাঁজ করে নিয়ে নিতে হবে। তো দেখুন কাপড়টি এভাবে সুন্দর করে ভাঁজ করে নেওয়ার পরে আমাদের বডির পার্টটি আবারও নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে ঠিক আছে মাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা এখানে যেটা করব দেখুন এইভাবে ঠিক আছে বডির পার্টটি আমরা স্ট্রেট সোজা করে মিল করে রাখবো। তো দেখুন এইভাবে মিল করে রেখে ঠিক আছে আমরা এখানে এইভাবে মার্জিন করে নিয়ে নেব, এবং আরও আমরা 1/2 ইঞ্চি নিচে আরও একটি মার্জিন করে নিয়ে নেব। তো দেখুন এরপরে আমাদের বডির পার্টটি এখান থেকে সরিয়ে রাখতে হবে। তো আমরা 1/2 বডিটি কত ইঞ্চি লম্বা নিয়েছি, 16 ইঞ্চি, তাই না? দেখুন আমরা এই মার্জিনে, এই মার্জিন থেকে 16 ইঞ্চি ফিতা আমরা উপরের দিকে রাখবো, মানে একবারে বাইরের দিকে রাখবো। তো এইভাবে আমরা ফিতাটি রেখে এই গোল জামাটি আপনি যত ইঞ্চি লম্বা নেওয়ার প্রয়োজন, মানে আপনি যার জন্য তৈরি করবেন তার যতটুকু লম্বা নেওয়ার প্রয়োজন আপনি নিয়ে নিতে পারেন। তো দেখুন এই গোল জামাটি আমি 46 ইঞ্চি লম্বা দেবো, তাই 46 ইঞ্চিতে মার্জিন করতেছি, এবং এখানে আরও 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা নিয়ে নিচ্ছি। তো এইভাবে আমাদেরকে একটি গোল জামার লম্বা আপনি নিয়ে নিতে হবে। ওকে, তো দেখুন একটি এই গোল গাউন জামার আমরা যে রাউন্ডটি করব কী নিয়মে করব আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আমরা ঠিক আছে এইভাবে ফিতাটি রাখবো, রেখে দেখুন আমরা এইভাবে চকটিকে ধরব, ধরে এইভাবে ঠিক আছে আমরা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু মার্জিন করে নিয়ে নেব, এইদিকেও এইভাবে মার্জিনটি করে নিয়ে নিতে হবে। দেখুন ঠিক আছে ঘেরটি অনেক বড় হয়েছে, এই জন্য মার্জিনগুলো আমাদের ঠিক আছে এইভাবে আবারও টেনে নিতে হবে। তো দেখুন একটি গোল গাউন জামার নিচের ঘের আপনি এইভাবেই কাটিং করবেন, তাহলে আপনি পর্যাপ্ত পরিমাণ ঘের নিয়ে একটি গোল জামা কাটিং করতে পারবেন, এবং আমি যে নিয়মে লাম্বার আপটি নিয়ে দেখিয়েছি একই নিয়মে লাম্বার আপটিও আমাদেরকে নিয়ে নিতে হবে। তো দেখুন আমরা যে এখানে নিচে মার্জিনটি করেছি এই মার্জিন অনুযায়ী এখন আমাদের কাটিংটি করে নিয়ে নিতে হবে। তো দেখুন আপনি যদি একটি 2 হাত পানা কাপড় দিয়ে এই ধরনের গোল গাউন জামা কাটিং করেন, সেই জামাটির ঘেরে কিন্তু অবশ্যই জয়েন্ট পড়বে। তো তো জয়েন্টটি কোন জায়গায় পড়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে ঠিক আছে পাটটিকে যদি আমরা এদিকে উঠিয়ে নেই, তাহলে দেখুন এই অংশটি কিন্তু আমাদের জয়েন্ট পড়েছে। আমাদের এই জয়েন্টের কাপড়টি আমরা কোথা থেকে নিব? তো দেখুন এখানে যে অবশিষ্ট কাপড়টি আছে এই কাপড়টি দিয়ে ঠিক আছে আমাদের জয়েন্টটি নিয়ে নিতে হবে। আমরা এই জন্য কী করবো, দেখুন 1/2 ইঞ্চি, দেখুন এই কাপড়টি থেকে 1/2 ইঞ্চি আমরা আরও উপরের দিকে রাখবো। দেখুন এইভাবে এই কাপড়টিকে আমরা বিছিয়ে রাখবো, রেখে জাস্ট আমরা কী করবো এই কাপড়টি আবার ঠিক আছে এর উপর দিয়ে বিছিয়ে নেব। নেওয়ার পরে এই মার্জিন অনুযায়ী আমাদেরকে ঠিক আছে কাটিংটি করে নিয়ে নিতে হবে। তো দেখুন তাহলে এখানে আমাদের এই গোল গাউন জামাটির নিচে ঘেরটিও কাটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমাদের হাতাটি কাটিং করে নিয়ে নিতে হবে। দেখুন এই ঘেরে পাটটিকে আমরা ভাঁজ করে নিয়ে নেব। তো দেখুন আমরা যখন 1/2 বডিটি কাটিং করেছি তার সাইড থেকে কিন্তু এই অবশিষ্ট কাপড়টি এসেছে, তাই না? আমরা এই কাপড়টি দিয়ে কিন্তু হাতাটি কাটিং করে নিয়ে নিতে পারবো। তো দেখুন হাতাটি আমি কাটিং করে দেখাচ্ছি, কাপড়টি এদিকে আমরা একটি ভাঁজ করব। তো দেখুন এরপরে আমরা এখানে উপরে সেলাই মার্জিনের কাপড়ে একটি মার্জিন করব, এবং এই মার্জিন থেকে ঠিক 3 ইঞ্চি নিচে আরও একটি মার্জিন করব। তো দেখুন এখানে যে মার্জিনটি করেছে মার্জিন আমরা ফিতাটি রাখবো, রেখে আমাদের হাতার যে লাম্বার মেজারমেন্টটি আমরা নিয়ে নেব। ওকে, তো দেখুন এখানে 17 ইঞ্চি হাতাটি লাম্বা দিব, 17 ইঞ্চিতে মার্জিন করতেছি, এবং আরও 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা নিয়ে নিচ্ছি। এই মার্জিন দুটোকে এখানে আমাদেরকে টেনে নিয়ে নিতে হবে। তো এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে আপনার হাতার মুখের যে মেজারমেন্টটি সেটা আপনাকে নিয়ে নিতে হবে। তো দেখুন আমার মেজারমেন্ট অনুযায়ী আমি হাতার মুখের মাপটি নিয়ে নিচ্ছি। তো দেখুন আমরা যে 1/2 বডিটি কাটিং করেছি সেই 1/2 বডির আর্মহোলটি যত ইঞ্চি মেপে হবে ঠিক আছে এইভাবে আমরা হাতার আর্মহোলটিও মেপে কাটিং করে নিয়ে নেব। দেখুন এইভাবে মার্জিনটি করে নিচ্ছি, এবং এই মার্জিন দুটিকে আমাদেরকে এখানে মিলিয়ে দিতে হবে। দেখুন এইভাবে আমরা মার্জিনটাকে কিন্তু মিলিয়ে দিতে পারি, এবং অবশ্যই হাতার আর্মহোলও আমাদেরকে এখান থেকে রাউন্ড শেপটি করে নিতে হবে। তো
তো দেখুন, এইভাবে একটি গোল জামার হাতার মাপগুলো নিয়ে আমাদের কাটিং করতে হবে। তো এই অবস্থায় আমি কাটিংটি করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এই অবস্থায় হাতারি কাটিং করে কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন, এখানে যে অবশিষ্ট কাপড় আছে, কাপড়টি দিয়ে, ঠিক আছে, আমরা কোমরের জন্য ফিতা তৈরি করে নিয়ে নেব। কাপড়টিকে আমরা একটি ভাঁজ করব, এখানে আরও একটি ভাঁজ করব। তো এখানে একই সাথে আমি দুইটি ফিতা কাটিং করে নিচ্ছি। তো একটু আড়াআড়ি করে কাটিং করব। এরপরে দেখুন, আমরা বরাবর এটাকে কাটিং করে নিয়ে নেব। ওকে, তো দেখুন, এখানে যে অবশিষ্ট কাপড় আছে, এই কাপড়গুলোতে আমাদের, ঠিক আছে, গলার পট্টি বা গলাটি তৈরি করে নিয়ে নিতে হবে। তো দেখুন, এই অবস্থায় আমার এই গোল গাউন জামাটি কাটিং করা একবারে কমপ্লিট। তো দেখুন, এই গোল গাউন জামাটি কাটিং করার জন্য এখানে কাপড় নিয়েছি 3 গজ 12 গিরা। এবং এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার পরে আপনাকে যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। নেক্সট কোনো ভিডিওতে আবারও কথা হবে।